আমরা থাকি হচ্ছে পশ্চিমবঙ্গে। তো পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, মানে স্পেশালি 2011-এর পর থেকে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। চাকরি বাকরি খুব একটা রিফ্লেকশন তো দেখা যায় না। এখানে দুটো জিনিস খুব চলে, সিন্ডিকেট, প্রমোটিং, এই সমস্ত প্রচুর চলে, নো ডাউট এগুলো খুবই চলে। ইভেন এই বছর যে আইপিএলটা হলো, সেই আইপিএলেতেও টিকিট নিয়ে প্রচুর কালোবাজারি হলো। ইভেন আমি এটা ওপেন ওপেন বলছি যে ফেসবুকের যে সমস্ত গ্রুপগুলো আছে সেই গ্রুপেতে পাবলিকলি 750 টাকা টিকিটটা 1200-1300 টাকায় বিক্রি হয়েছে, এবং এটা নিয়ে আমি গ্রুপে পোস্ট করেছিলাম। হ্যাঁ, আমি মেনশন করছি, আমি কিছু গ্রুপে পোস্ট করেছিলাম, অ্যাডমিনরা আমার পোস্ট ডিলিট করে দিয়েছিল। তা মোটের উপর দেখতে গেলে পশ্চিমবঙ্গ এমন যেখানে এখন জিনিসের দাম অনেকটাই বেড়ে গেছে। মানে আই মিন টু সে দ্যাট আগে বলা হতো যে পশ্চিমবঙ্গতে খুব কমে লাইফ লিড করা যায়, এখন সেটা হয় না। জীবনযাত্রার মানও পাল্টাচ্ছে, অবভিয়াসলি সব জিনিসের মানে ইনফ্লেশন রেট বাড়তে 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 সব জিনিস এখানেও প্রচণ্ড কস্টলি হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা স্ট্যাটিস্টিক্স দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে সেকেন্ড পজিশনে আছে যেখানে সাধারণ মানুষের স্যালারি ওভার 20,000। ইভেন দ্যাট বেঙ্গালোর, কর্ণাটক যে আইটি সিটি, অর্থাৎ ইন্ডিয়ার সিলিকন ভ্যালি বলা হয়, তাকেও টপকে গেছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এখানে ইউপি আছে টপ পজিশনে আর সেকেন্ড পজিশনে আছে আমাদের পশ্চিমবঙ্গ। ব্যাপারটা গর্বের কিনা আমি জানি না, বাট স্ট্যাটিসটা সেরকমই একটা আউটকাম দিচ্ছে। স্ট্যাটিসটা অর্থাৎ ইউএসএর একটা বড় কোম্পানি, ওরা সব রকম বিষয় নিয়ে একটা অর্গ্যানিক ওয়ে এবং তার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে সব জিনিসের একটা ডেটা জেনারেট করে রিয়েল টাইম বেসিসে, এভরি কাইন্ড অফ ইনফরমেশন অ্যাভেলেবল অন স্ট্যাটিসটা। প্রকাশ্যে দেশের সবচেয়ে বেশি মাইনে দেওয়া রাজ্যের নাম তালিকায় বিরাট বড় চমক। একটি মাত্র রাজ্যে বেতনের পরিমাণ সবচেয়ে বেশি, রাতারাতি ধনী হয়ে ওঠে এখানকার চাকরিজীবীরা। কেউ ঘুণাক্ষরেও ভাবেনি এই রাজ্যের নাম। তালিকায় পশ্চিমবঙ্গের অবস্থানই বা কত শুনলে চমকে উঠবেন। সংসার চালাতে হলে প্রথমেই দরকার টাকা, কিন্তু টাকা তো আর গাছের পাতা নয়, টাকা আসে কাজ করে উপার্জনের মাধ্যমে। তাই কাজের সন্ধানে ভারতের প্রতিটি মানুষই বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ায় ভালো চাকরি ও মাইনের জন্য। অনেকেই পাড়ি দেন রাজ্যের বাইরে। আচ্ছা, রাজ্যের বাইরে তো পাড়ি দিচ্ছেন, কিন্তু জানা আছে ভারতের কোন রাজ্যের মানুষ সবচেয়ে বেশি মাইনে পায়? স্ট্যাটিস্টা নামক একটি সংস্থা এই প্রশ্নের ভিত্তিতে একটি সমীক্ষা চালান। সমীক্ষার রিপোর্টে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বেতন জানলে চমকে উঠবেন। এক নজরে দেখুন তালিকাটি। 10 নম্বরে রয়েছে ওড়িশা। বেতনের দিক থেকে 10ম স্থানে রয়েছে ওড়িশা। ওড়িশার বাসিন্দাদের মাসিক গড় বেতন 18,790 টাকা। 9 নম্বরে গুজরাট। এই রাজ্যের বাসিন্দাদের মাসিক গড় বেতন 18,880 টাকা। তালিকায় 9 নম্বরে এই রাজ্যটি। কর্ণাটক। এখানকার বাসিন্দাদের মাসিক গড় বেতন 19,150 টাকা। তালিকায় 8 নম্বরে স্থান পেয়েছে কর্ণাটক। তামিলনাড়ু। এই রাজ্যের বাসিন্দাদের মাসিক গড় বেতন 19,600 টাকা। মধ্যপ্রদেশ। তালিকায় 6 নম্বরে রয়েছে মধ্যপ্রদেশ। এই রাজ্যের বাসিন্দাদের মাসিক গড় বেতন 19,740 টাকা। রাজস্থান। এখানকার মাসিক গড় বেতন 19,740 টাকা। তালিকায় 5 নম্বরে রয়েছে রাজস্থান। বিহার। তালিকায় 4র্থ স্থানে রয়েছে বিহার। নানা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেও বেতনের দিক থেকে এগিয়ে আছে বিহার। বিহারের মাসিক গড় বেতন 19,960 টাকা। মহারাষ্ট্র। তালিকায় 3 নম্বরে রয়েছে এই রাজ্যটি। এখানকার কর্মজীবীদের মাসিক গড় বেতন 20,011 টাকা। পশ্চিমবঙ্গ। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চাকরির আকাল হলেও বেতনের দিক থেকে যথেষ্ট এগিয়ে। বেতন দেওয়ার পরিপ্রেক্ষিতে বাংলার অবস্থান দ্বিতীয়। এখানকার চাকরিজীবীদের মাসিক গড় বেতন 20,210 টাকা। উত্তরপ্রদেশ। সবাইকে ছাপিয়ে সবার শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। সারা দেশের মধ্যে উত্তরপ্রদেশের বাসিন্দারা সবচেয়ে বেশি বেতন পান। যোগে রাজ্যের চাকরিজীবীদের গড় বেতন 20,730 টাকা। সেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এখন সেকেন্ড পজিশনে আছে স্যালারিড পার্সনের ক্ষেত্রে। ওভার 20,000 এভরি মান্থ দে আর পেড অ্যান্ড দে আর আর্নড 20,210 রুপিস। জানি না এটা কতটা বাস্তব ক্ষেত্রে তার জীবনযাত্রার মানের সাথে কতটা খাপ খায়, কেন এখনো এখানে যথেষ্ট পরিমাণে মানি লন্ডারিং এর কেস চলে,
প্রচুর মানুষ ধার বাকি করে তারা জীবন কাটায়, মাসের শুরুতে মাইনে পায় তো 10 তারিখ 15 তারিখের মধ্যে সব শেষ হয়ে যায়, অনেক রকম দেখছি কিভাবে তারা জীবন কাটাচ্ছে। একটা শ্রেণীর মানুষ খুবই বেশি পরিমাণ রোজগার করছে, আর একটা মানুষ শ্রেণীর মানুষ খুবই কম রোজগার করছে। অবশ্য এটা সবটাই অ্যাভারেজ করা হয়েছে, মানে যারা কামাচ্ছে তারা প্রচুর পরিমাণে রোজগার করছে, আর যারা পাচ্ছে না তারা খুবই কম করছে, সেটার একটা অ্যাডজাস্টমেন্ট বা অ্যাভারেজ এখানে দেখানো হয়েছে। বাস্তবের সাথে সেটা কতটা মিলছে আমি জানি না, তবে সত্যি একটু অবাকই লাগলো যে পশ্চিমবঙ্গে কিনা এখন সেকেন্ড পজিশনে আছে রোজগারের দিক থেকে, বেতনের হারের দিক থেকে। গড নোস এখানে কতটা দুধ আছে আর কতটা জল আছে ঈশ্বরই জানে।